সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন আশ্চর্য একটি পাখি, সাদা রঙের একটি শালিক পাখি, যেই পাখি সচরাচর কিন্তু আমাদের বাংলাদেশে কোথাও নেই। আর বাংলাদেশেই ওয়ান পিস পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ পাখিটাকে কোন একদিন বড় করব, আর বড় করে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব। পাখিটা কথা বলবে, কথা শিখবে। এটি হলো একটি শালিক পাখি দর্শক। আসলে যে শালিক পাখি কিন্তু আমাদের বাংলাদেশে কোথাও নেই, সাদা রঙের একটি শালিক পাখি দেখতে পাচ্ছেন আপনারা। আর পাখিটি কিন্তু খুবই মাশাআল্লাহ দিলে খুবই অ্যাক্টিভ। এটার বয়স সর্বোচ্চ দেড় থেকে দুই মাস হবে। দেখেন গোসল করতে, আসলে গোসল করার জন্য পাগল হয়ে গেছে, একটু দেখেন। ওর মধ্যে অনেকটা গরম লেগে গেছে, এর জন্য গোসল করবে। দেখতেই পাচ্ছেন দর্শক, আসলে খুব সুন্দর কিন্তু একটি পাখি, যে পাখি কিন্তু বাংলাদেশে কোথাও নেই, একটাই রয়েছে, তাও আবার পাখি পাগলা পেজের কাছে। ও কিন্তু গোসল করার জন্য কিন্তু খুবই অ্যাক্টিভ হয়ে উঠেছে, কারণ ওর অনেকটা গরম লেগে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা শালিক পাখি। আর অবশ্যই আপনারা কেউ কোথাও দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন, যে শালিক পাখি এর আগে কেউ কোথাও দেখেছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ ভাই দেখেছি বা দেখি নাই। না দেখলেও জানাবেন অবশ্যই। দেখেন ও কিন্তু গোসল করার জন্য খুবই অ্যাক্টিভ হয়ে উঠেছে, আসলে ওর অনেক গরম লেগে গেছে। আর ওকে একটি সুন্দর একটি নাম দিব, তো দেখা যাক ওর নামটা কী দেওয়া যায়। আপনারা অবশ্যই সাজেস্ট করবেন আমাকে নামটি কী নাম দেওয়া যায়, আপনারা একটু বলে দিবেন। আর ওর চোখগুলো কিন্তু সম্পূর্ণ লাল, রেড আই। দেখেন শালিক পাখির চোখ কিন্তু কালো থাকে, আর এটা এটা যেহেতু অ্যালবিনো একটি শালিক পাখি, তো এর জন্য এটার চোখটা কিন্তু একেবারে পুরো রেড আই। খুব সুন্দর, আসলে গোসল করার জন্য খুব পাগল হয়ে উঠছে, গোসল করবে। ওর গায়ে যদি হালকা একটু পানি দেয় তাতেই ও গোসল করার জন্য পুরো পাগল হয়ে উঠে। দেখেন নাও, ওকে আস্তে আস্তে বড় করব, আমরা বড় করব পেলে পুষে, তারপর দেখব যে পাখিটা কত বড় হয়। তো দেখতে পাচ্ছেন অবশ্যই শালিক পাখিটা খুব সুন্দর কিন্তু একটি শালিক পাখি। এটা কিন্তু শালিক পাখি, আবার কেউ কিন্তু অন্য কোনো পাখি ভাবেন না, কারণ এটার আওয়াজটা হয়তো লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা শালিক পাখি। আসলে খুব সুন্দর কিন্তু শালিক পাখিটা, আসলে একটু খাইছে হয়তো এখন একটু, মানে আসলে ওর অতিরিক্ত গরম লেগে গেছিলো, অনেক দূর থেকে আসছে জার্নি করে। তো আমরা দেখবো আসলে শালিক পাখিটা, আর সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ সবলভাবে থাকে, আর ও যেন ইনশাল্লাহ বাইচা থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তো নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।